সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটি ছোট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে, আশা করি সবার ভালো লাগবে। তো এখন আমি একটু শপিং মলে আসলাম টুকিটাকি কেনার জন্য। তো এখানে সব কিছুই পাওয়া যায়, ফল ফ্রুট। এখানে আছে 3 রকমের আপেল, বাদাম। মানে একটা মার্কেটে ঢুকলে অনেক কিছুই কেনা যায়। তো আমার কিছু টুকিটাকি কেনা আছে, তো দেখছি কি কিনবো। এখন কমলার সিজন, এই সেকশনে সব শাকসবজি ফলমূল। বাঁধাকপি, শাক, গাজর সব কিছুই আছে। এখানে নারকেলও পাওয়া যায়। এদিকে সব ইয়োগার্ট, ফল ফ্রুটের ইয়োগার্ট আছে, মিল্ক। এই সেকশনে চিপস, স্ন্যাক্স সব আছে। এদিকে পানি, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই আছে এখানে। অনেক আইটেমের কোল্ড ড্রিঙ্কস। এদিকে কিছু গ্লাস, জগ সব কিছু আছে। এখানে বক্স, প্লাস্টিকের বক্স। বাজার করে বাসায় আসলাম। তো আমাদের বাজার, এখানে অলিভ অয়েল আছে, 2 প্যাকেট ময়দা, অরেঞ্জ, 2 রকমের লেবু, গ্রিন টি, ডিম, 1টি ফুলকপি, আর টুনা ফিশ। এই টুনা ফিশ দিয়ে আজকে 1টি পিজা বানাবো, তো আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। তো আজকে 1টি পিজা বানাবো। এখানে ময়দার ডো মেখে রেখেছিলাম আধা ঘন্টা, তো ময়দা সেট করে উপরে সস দেওয়া হচ্ছে। সস দিয়ে ভালোভাবে পুরোটাও মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে কিছু চিজ দিয়ে দিব, আর টুনা ফিশ, যেহেতু এটা টুনা ফিশ কাবাব, টুনা পিজা বানাবো।
বাসায় যে যেভাবে বানাতে পারেন। তো এখানে কিছু পেঁয়াজ দেওয়া হচ্ছে, আমাদের আর কি পিৎজার মধ্যে পেঁয়াজ দিলে ভালো লাগে, তাই কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আসলে আমরা বাঙালি তো, মানে পেঁয়াজ ঝাল এগুলো পছন্দ করি, তো আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে ক্যাপসিকাম, ক্যাপসিকাম দিয়ে আবার চিজ দেওয়া হচ্ছে, মানে চিজ বেশি দিলে খেতে ভালো লাগে। চিজ দেওয়ার পরে এখানে কিছু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপারটা দিলে একটু ঝাল হয়, খেতে ভালো লাগে। তো এখন ওভেনে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। তো এই তো পিৎজাটা রেডি হয়ে গেল। আপনারাও এভাবে খেতে পারেন বাসায়। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।